আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে আসি উত্তরাতে, উত্তরার ঠিক মাসকোট প্লাজার সামনে আছি। তো আমার ঠিক পিছনে এই দিকটা হচ্ছে আবদুল্লাহপুর বা টঙ্গীর দিকে যায়, তার অপোজিট আপনারা জানেন হচ্ছে এয়ারপোর্টের দিকে যায়। আর ঠিক হাতে ডান পাশে হচ্ছে জমজম টাওয়ার। ঠিক জমজম টাওয়ারের কিছু দূর আগেই হচ্ছে আমাদের সুপার হোস্টেল মিনাক্ষী, উত্তরার পাশটা অবস্থিত। সো আমরা এখান থেকে যদি যাই তাহলে হেঁটে গেছে 5 মিনিটের মতো লাগবে, রিক্সায় 10 থেকে 15 টাকার মতো লাগবে। তো চলুন আমরা আজকে উত্তরার ব্রাঞ্চে ফুল রিভিউটা নিয়ে কথা বলতে চলে যাই। বলতে বলতে আমরা ঠিক কাছে চলে যাচ্ছি। আমার ঠিক হাতের বাম পাশে ওই পাশে হচ্ছে ওকুর নামে একটা ক্লোথিং স্টোর আছে, আমার পিছনে হচ্ছে ক্যাটসা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। ক্যাটসা ঠিক পাশ দিয়ে হচ্ছে আমাদের সুপার হোস্টেল মিনাক্ষী, উত্তরার ব্রাঞ্চ। মাত্র একটা বিল্ডিং পরে হচ্ছে আমাদের উত্তরার ব্রাঞ্চ। তো চলুন আমরা এখন পুরো ব্রাঞ্চের সামনে চলে যাই। অলমোস্ট আমি চলে এসেছি উত্তরা মেল ব্রাঞ্চে। তো এটার অ্যাড্রেসটা আমি বলি, উত্তরা 7 নম্বর সেক্টর 24 নম্বর রোড এবং হাউস নম্বর 28। এখানে আসলে হচ্ছে উত্তরা মেল ব্রাঞ্চ, মানে উত্তরা নিউ সি আমরা যেটাকে বলি সেটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের সেই উত্তরা ব্রাঞ্চ। তো এখানে ঢোকার একটা ফিঙ্গারপ্রিন্ট ডোর পড়ে, ফ্যাসিলিটিস যেটা দেখা যায় সেটা একদম ট্রু। এন্ড আমার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে কিন্তু আমরা নিচ্ছে না, বিকজ আমি এখানে মেম্বার না। সো এটার জন্য আমার সিকিউরিটি থেকে আমার রুম করে দিতে হবে, মানে আমি ঢুকতে দিবে। সো যে কেউ চাইলে ঢুকতে পারবে না। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমি অলমোস্ট চলে এসেছি। এখন আমি যদি এখানে ভিজিটার হিসাবে আসি, কারো গেস্টে, তাহলে আমাকে ভিজিটার পাসটা দিবে, রাইট? আর আমি যদি কনসাল্ট করতে আসি তাহলে আমাকে কনসালটেন্ট পাসটা দিবে, মানে আমি যদি কোনো কিছু জানতে চাই বা হোস্টেল ভিজিট করতে চাই। সো এইভাবেই আসলে জিনিসটা হয়। আমি এখন তার সাথে সাথে রেজিস্ট্রেশন করে নিতে হবে যে আপনি কোথা থেকে আসছেন, কোন মাধ্যমে আসছেন, ফেসবুক আর লিঙ্কডইন সিরিজটা করে নিতে হবে। দিস ইজ দ্য পার্কিং জোন, এখানে যাদের বাইক আছে সাইকেল আছে তারা হচ্ছে পার্ক করে রাখতে পারে। সো আমি এখন লবিতে চলে আসছি। তো সুপার হোস্টেল সবসময় বলা যে লাক্সারিয়াস লবি, গর্জিয়াস লবি, সেই লবিতে চলে আসছি। এখানে ফুলি এয়ার কন্ডিশন, যারা আমাদের এখানে মেম্বার তারা হচ্ছে কফি অথবা টি এনজয় করতে পারে খুবই লো অ্যামাউন্ট অফ প্রাইসে। আমার লবির মধ্যে অনেক স্পেশাল স্পেশাল থিংস আছে, লাইক বার্থডে ফ্যাসিলিটি আছে। যখন তারা বার্থডে হয় তখন তারা সেই ফ্যাসিলিটিগুলো ইউজ করতে পারে, পিকচার করতে পারে। আর তাছাড়া আরও ওয়াটার আছে, যখন খেলা হয় বা বাংলাদেশ বা কোনো ক্রিকেট বা ফুটবল ম্যাচ সবাই একসাথে মিলে এখানে এনজয় করতে পারে। সো ইউ ক্যান সি দ্য লবি, হোল লবি। অটোমেটিক শু পলিশ, অটোমেটিক্যালি শু পলিশ করা যায়, দেখতে পাচ্ছেন আপনারা, টোটালি অটোমেটেড। যদি একটু ওটার উপরে দেখি, প্রত্যেকটা ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে, এবং প্রতি মাসের প্রথমে 1 থেকে 5 তারিখের মধ্যে ফায়ার ট্রেনিং করা হয়, ফায়ার ড্রিল ট্রেনিং করা হয়, যাতে করে ছোট্ট আগুন যাতে বড় আকারে না ছড়ায় সেভাবে ট্রেনিং দেওয়া হয়। আগে থেকে প্রিকশন প্রশন করে রাখা হয়। তারপরে সোজা যাই, এদিকে পড়বে হচ্ছে আমাদের ডাইনিং স্পেস আছে। আর এখান থেকে ডাইনিংটা সার্ভ করা হয়। আমি জানি মশা কন্ট্রোল করা খুব টাফ, স্টিল চেষ্টা করছি মশা যাতে না আসে সেই ব্যবস্থা করতে। কমন ওয়াশরুম আছে, এখন আমরা হচ্ছে রুমে যাবো। রুমে গিয়ে দেখবো যে উত্তরা ব্রাঞ্চের রুমের কি অবস্থা, পুরো রুমের পরিবেশটা দেখবো। তো দিস ইজ বেসিক্যালি দ্য রুম। রুমটা এমনভাবে থাকে, রুমের মধ্যে এসি আছে, আমি এসিটা ছেড়ে দিই। প্রত্যেকটা রুমে হচ্ছে এয়ার কন্ডিশন করা, যারা হচ্ছে আমাদের মেম্বাররা থাকে তাদের জন্য হচ্ছে এয়ার কন্ডিশন করা। সো এদিকে আসি, এখানে পার্সোনাল লকার আছে, সবারই এক একটা পার্সোনাল লকার থাকবে, যেখানে আপনার জামা কাপড় বা প্রয়োজনীয় জিনিসপত্র, মূল্যবান জিনিসপত্রগুলো রাখতে পারবেন। প্রত্যেকেই চাবি দেওয়া হবে। প্রত্যেকটা রুমে একটা করে ওয়াশরুম আছে,
এবং সবসময় সেট কুটিং অথবা হাউসকিপিং টিম অলওয়েজ এই ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে। পার্সোনাল বেসিন আছে, যারা এখানে থাকে তারা বেসিন ইউজ করে, অনেক রুমে বেসিন নেই বাট তাদের জন্য কমন বেসিন আছে। সো আমরা আরেকটা হচ্ছে এখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন এই জারটা দেওয়া আছে, রাইট? এই জার, এই জারের মধ্যে হচ্ছে জামা কাপড় যদি কোনো ধুইতে দেওয়া হয় তো এক সেট জামা কাপড় এখানে রেখে দিলেই আমাদের যে হাউসকিপিং বা সেট কুটিং আছে তারা নিয়ে যাবে এবং তারা ধুয়ে দিবে। বেডিং আসলে অনেকে অনেক কমপ্লেন থাকে যে এত ছোট্ট জায়গায় কীভাবে মানুষ ঘুমায়, এত ওজন মানুষের জায়গা হয় কিনা। অ্যাকচুয়ালি ইটস এ এসি রুম, এসি রুম থাকার কারণে এখানে যত ধরনের ইয়ে থাকুক না কেন, গন্ধ বা যাই হোক না কেন, একদম পুরো হাইজেনভাবে থাকে এবং 24/7 সেট কুটিং কাজ করে যাতে নিট অ্যান্ড ক্লিন রাখা যায় ফ্লোরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যদি বলতে চাই এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা রুম প্রত্যেকটা পার্সোনাল সিটের মতো, রাইট? প্রত্যেকটা রুমের মধ্যে প্রত্যেকটা সিট মতো 12টা সিট আছে এবং কে কোন সিটে কি পাবজি খেলতেছে না, গেম খেলতেছে না, বই পড়তেছে এটা কেউ দেখতে পাচ্ছে না, তো আমার প্রাইভেসিটা বজায় রাখতেছি। তো আরেকটা কথা বলতেছি, আমরা বালিশ এবং তোষক সবকিছু, বালিশ বালিশ কভার, তোষকের কভার সবকিছু আমরা আমাদের এন থেকে দিচ্ছি এবং একটা লাইট দিচ্ছি, ইউএসবি সকেট দিচ্ছি, সবই সুপারস্টারের পক্ষ থেকে দিচ্ছে। এখন আমরা বেডিংয়ে চলে যাওয়ার দেরি না করে যে আসলে বেডিংটা কতটুকু স্পেসে কি আছে সেগুলো আমি ডিটেলস দেখানোর চেষ্টা করবো। সো লেটস গো। বেডিং এ উঠাটা অনেক সহজ, একদম এইভাবে দেওয়ার পরে এইভাবে উঠে যাবো, বেডিং এ চলে আসছি। বেডিং এ আগে বলে রাখি কি কি আছে এখানে। পার্সোনাল লকার আছে, চাবি দেওয়া হবে, এই লকার হিউজ একটা জায়গা আছে, হিউজ এক দোতলা তাক আছে, এখানে বইপত্র যা যা রাখা দরকার, জামা কাপড় সবকিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। সো এখানে একটা লাইট আছে, সো আপনারা যখন বেডিং বা সিটের মধ্যে আপনার পদার টেনে দিবেন তখন আপনি লাইট অফ অথবা অন করে আপনি আপনার ঘুমানোর সময় অফ করে দিলেন, পড়াশোনা করতে পারলে বা ল্যাপটপ বা গেম খেললে তখন আপনার লাইটটা জ্বালিয়ে নিতে পারেন। আর হচ্ছে এখানে আরও আরেকটা তাক আছে, এখানেও দুটো তাক আছে, এখানে দুটো তাক আছে, যখন বেডিং হয় ঘুমাতে যায় এখানেও কিন্তু জায়গাটা স্পেস ইউজ হবে, সেটা শুয়ে দেখাবো, কিন্তু এখানে পা ই করে আপনি ইজিলি পড়াশোনা করতে পারবেন, একদম টোটালি আপনার। এটা যদি লক করে দেওয়া হয় টোটালি আপনার প্লেস হয়ে গেল, আর আপনার কেউ ডিস্টার্ব করবেন, আপনার পড়াশোনা আরামসে করতে পারবেন, আর টোটালি এসি রুম আগেই বলেছে। সো প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জায়গা আছে। আমি একটু বেডিংয়ে যদি শুয়ে দেখায় যে কতটুকু হাইট ওয়েট বা আমার মাথা লেগে যাচ্ছে কিনা, এটা অনেকের কনসার্ন থাকে, তাই না? থাকতেই পারে, স্বাভাবিক যে এরকম নতুন একটা টেকনিক বা নতুন একটা সিস্টেম বাংলাদেশে এসছে, সবাই আসলে হয়তো বা বুঝতে বা দেখতে অনেক প্রবলেম আছে। বাট আমি বলে রাখি শতকরা 99% মানুষ যখন ভিজিট করে তাদের ধারণা চেঞ্জ হয়ে যায়, বাট যারা ভিজিট করতে পারছে না তাদের জন্য আমি আসলে এই রিভিউ ভিডিওটা বানাচ্ছি। সো আমি একটু যদি শুয়ে দেখাই, আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। সো এখানে যদি কেউ এইভাবে উঠতে চায়, এইভাবে উঠতে চায় তার গায়ে কোনো কিছু টাচ লাগবে না। আর এখানে এনাফ জায়গা আছে, এইখানে যদি শোয়ার সময় যদি এরকম এরকম হয় কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন, আবার আপনার এখানে আবার আপনি এখানে ল্যাপটপ ইউজ করতে পারতেছেন, আপনি আবার ল্যাপটপ ইউজ করতে পারতেছেন, কোনো প্রবলেম নাই এবং ল্যাপটপ এখানে রেখে দিতে পারেন। এবং আমাদের সিকিউরিটি নিয়ে আপনার ঘর প্রস্তুত হবে না, সিসিটিভি ক্যামেরা এবং 24/7 সিকিউরিটি লোকজন থাকে। সো এই তো, আর আমি আরেকবার একটু শুয়ে দেখাই। তো শুয়ে দেখানোর জিনিস হচ্ছে এরকম যে আমার এখানে এনাফ জায়গা আছে, রাইট? এনাফ আমার যে কোনো ইয়ে হবে বা আমি যদি এখানে শুয়ে থাকি তখন কিন্তু এনাফ জায়গা আছে, এনাফ স্পেস আছে। অনেকে ভাবে যে এখানে আসলে তেমন কোনো স্পেস নাই, রাইট? এটা আসলে টোটালি রং, এখানে এনাফ জায়গা আছে। আমরা এখানে টেস্ট করে নিয়েছি আগে যেটা আসলে বাংলাদেশের মানুষের সাথে যাবে কিনা, হয়তো বা আমাদের ডরমিটরি সিস্টেমের সাথে আমরা অত অভ্যস্ত না, তাই হয়তো অনেক অনেক ধরনের কমেন্টস করে থাকেন, বাট আলটিমেটলি দিস ইজ দ্য বেস্ট সলিউশন ফর ব্যাচেলার্স। এখানে খুব লাক্সারিয়াসভাবে লিভ করা যাবে আর খুব সিকিউরিটি থাকবে, এখানে আপনার জামাকাপড় থাকবে। আচ্ছা, আর আর তাছাড়া রুমের মধ্যে আলাদা আপনাদের হচ্ছে লকার আছে, সেখানে হচ্ছে লকারের জিনিসপত্র রাখতে পারবেন। সো এটা হচ্ছে বেডিং সিস্টেম। আরও কিছু পয়েন্ট বলে রাখি, এই বেডিংয়ের মধ্যে একটা সকেট আছে, আপনার মোবাইল চার্জ দিতে পারবেন, ল্যাপটপ চার্জ দিতে পারবেন, আর লাইট দেওয়া আছে, লাইট দিয়ে দিবে এবং এটা আমাদের সুপার হোস্টেল থেকেই দিবে, এটা চাবি দিয়ে দিবে। সো সব কিছু দিয়ে দিবে আপনাকে, আপনি জাস্ট আপনার লাক্সারিয়াস লাইফটা এনজয় করবেন। সো আপনি জাস্ট এখানে কিছু বই খাতা জামা কাপড় নিয়ে আসবেন আর আপনার লাক্সারিয়াস লাইফটা এনজয় করতে পারবেন। আসলে ব্যাচেলারদের যে লাক্সারিয়াস লাইফটা থাকবে বা এই ম্যাচ বাড়িতে বা এরকম প্রবলেম গুয়া সব কিছুর প্রবলেম থাকবে, সেটা আসলে সুপারস্টোর সলভ করার জন্য এমন টেকনিকটা নিয়ে এসছে, যাতে একসাথে সবাই শেয়ারিং করে থাকবে, একসাথে সবাই একই রুমে থাকবে, এক একটা সিট আলাদা করে থাকবে, প্রাইভেসি থাকবে এবং কমফোর্ট জোন থাকবে। আসলে আমাদের দরকারটা কি, প্রাইভেসি অ্যান্ড কমফোর্ট জোন বেডিংয়ে। আর তাছাড়া বেডিংয়ে যদি সব কিছু করা হয় তাহলে হয় না, যেমন ম্যাচ বাড়িতে খাওয়া হয়, এখানে গল্প হয়, এখানেই আড্ডা হয়, এখানেই সব কিছু হয়। এবং আমাদের এখানে আলাদা আলাদা সব কিছু আছে, আমি আগে দেখিয়েছি, লবি আছে, স্মোকিং জোন আছে, ডাইনিং হল আছে, পার্কিং জোন আছে, তারপর হচ্ছে রুফটপ আছে, জিনিসগুলো ছিল। সো আমরা এখন রুফটপে চলে যাব, রুফটপে গিয়ে দেখবো যে রুফটপের কি অবস্থা। সো সো গাইস, অলরেডি আমরা রুফটপে চলে এসেছি।
লুকটপে আমার হাতের এখন ডান পাশে একদম জিম করার আকর্ষণীয় কিছু ইকুইপমেন্ট দেখতে পাচ্ছেন। এখানে আমাদের যারা মেম্বার আছে তারা হচ্ছে এখানে জিম করতে পারে। জিম করার জন্য আমাদের যথেষ্ট ইকুইপমেন্ট দেওয়া আছে, প্রায় 10টার মতো ইকুইপমেন্ট দেওয়া আছে। তারা হচ্ছে ইকুইপমেন্ট ইউজ করে শরীর চর্চা করতে পারে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার ডান পাশে হচ্ছে খেলতেছে আমাদের মেম্বাররা। আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল ফুটবল খেলার ব্যবস্থা করে দিয়েছি। ইটস কাইন্ড অ্যামেজিং অ্যান্ড সো মাচ কম্পিটিটিভ। ইন দ্য মিনটাইম এখানে বসার একটা ব্যবস্থা আছে, এখানে তারা বসতে পারবে, অনেকগুলো সিট আছে, বিকালে বসে আড্ডা দিতে পারবে। আর গাইস, আমরা নতুন একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে আমরা তো লন্ড্রি সার্ভিস দিচ্ছি, ড্রাই করে দিচ্ছি, বাট ইস্ত্রি করার দায়িত্বটা কে নিবে সেটা আমরা করে দিচ্ছি। বিশাল একটা ক্রিকেট গ্রাউন্ড, ছাদের মধ্যে যতটুকু হয় পুরো একটা সাইজ আমরা পুরো দিয়ে দিয়েছি। তার জন্য হচ্ছে SHPL আগে আপনারা দেখেছেন আমাদের ফেসবুক পেজে সুপারসো প্রিমিয়ার লিগে হয়েছিল। সো এইখানেই হচ্ছে লাইট জ্বালিয়ে ডে নাইট ম্যাচ আমরা পালন করেছিলাম। সো ইটস ভেরি হিউজ একটা প্লেস, এবং বল যাতে বের না হয় তার জন্য আমরা পুরোটা নেট করে দিয়েছি। সো ইটস অ্যামেজিং প্লেস। সো লেটস গো, আমার মোটামুটি যাদের দেখলাম সব কিছু দেখা হলো, এখন আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাবো। সো লেটস গো। ছোট্ট করে সাজিয়েছি, তবে নিরাশ হওয়ার কিছু নেই। আমরা 4000 স্কোয়ার ফিট নিয়ে বিশাল এক ইউটিউব স্টুডিও করব, যেখানে সব ধরনের ইকুইপমেন্ট থাকবে এবং সেটা আমার মেম্বারদের জন্য, মেম্বারদের ইউজ করার জন্য সেটা প্রোভাইড করবো। আমরা বিশুদ্ধ পানি, পার্কিং ব্যবস্থা, তারপর হচ্ছে ওয়াইফাই, এসি রুম, এবং আপনারা দেখতে পাবেন যে লবিতেও খুব ভালো ভালো লাক্সারিয়াস লাক্সারিয়াস একটা লুক আছে, যেখানে হচ্ছে মানুষ আসবে তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দিবে, যদি কারো গেস্ট আসে সেইটার ব্যবস্থা করা আছে। আর হচ্ছে আমাদের সার্ভিস সম্পর্কে যদি আরো কিছু জানতে চান বা আমাদের হোস্টেল যদি ভিজিট করতে চান, কমেন্ট বক্সে হচ্ছে আপনি নাম্বারটা দিন অথবা আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বারে কল করুন। আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন, সুপারস্টিল বিডি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সব জায়গায় আমাদের বাকি ভিডিওগুলো পাবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন সেই কামনায় আমি বলছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।